দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমি যাবার সফরে গিয়েছিলাম এবং আমাদের এখান থেকে আমাদের চিফ অফিসার এবং আমাদের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ চারটি সিটি কর্পোরেশনের রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই চারটি সিটি কর্পোরেশনের আপনারা এবং অন্য অন্য ইঞ্জিনিয়ার এবং চিফ অফিসাররা গিয়েছিলেন, আমাদের এলজিডি সচিব ছিলেন এবং এলজিডি চিফ ইঞ্জিনিয়ারও ছিলেন আমাদের সাথে। খুব সম্ভবত এই বছরেই একটা অনেক টাকার অঙ্কের চুক্তি স্বাক্ষরিত হবে, তার মধ্যে নারায়ণগঞ্জ প্রায় 500 কোটি টাকা পাবে, এই বছর হয়তো আমরা 50 কোটি টাকা পাবো। এই 500 কোটি টাকার প্রকল্পটি 2070 সাল পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও আমি মনে করি যে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, ট্যাক্স আদায় করতে পারি, তাহলে জায়গা শুধু 2070 না, 2070 পরবর্তী সময়গুলিতেও আমাদের সাথে কার্যক্রম চালিয়ে যাবে অর্থাৎ সিটি কর্পোরেশনের সাথে। এছাড়াও আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সিটি রিজন নামে আমাদের আরেকটি প্রকল্প এখানে চালু হয়েছে, এটারও প্রায় আমরা ইতিমধ্যে 16 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে এবং এই 16 কোটি টাকার প্রজেক্ট আমরা নদীর ওই পারে কদম রসুলের ড্রেনের জন্য সাবমিট করেছি প্রকল্প, নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা শুরু হবে। তাছাড়া ইউজিএসপি ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটি প্রজেক্ট প্রায় 150 কোটি টাকা নিয়ে ওনারা আমাদের এখানে কাজ করবে এবং এই সমস্ত কাজগুলি এবং আরও অনেকগুলি প্রজেক্ট আছে যেটা আমরা লেখার মধ্যে দিয়েছি, এগুলি সবই এই বছরের শেষের নাগাদ চুক্তি হবে, কোনোটা চুক্তি হতে যাচ্ছে এবং কাজগুলি শুরু হবে 2014 সাল থেকে। 2014 সাল থেকে হয়তো এই প্রকল্পগুলি আপনাদের অনেকের কাছে দৃশ্যমান হবে। আমরা বিগত 5 বছরে যেহেতু একটি সিটি কর্পোরেশনের আমাদের একটি নবগঠিত সিটি কর্পোরেশন, অনেক সমস্যা আমাদের আছে সেটা আমরা সকলেই জানি, যার ফলশ্রুতিতে আমরা এখানে কিছু পদক্ষেপ নিয়েছি যেটাকে আমরা বলতে পারি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, অর্থাৎ স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং অল্পমেয়াদী সেই প্রজেক্টগুলি আমরা এখানে দেওয়া আছে। আমি আপনাদের বিরক্ত না করে আমি অনুরোধ করবো আপনারা সবসময় এগুলি দেখে নেবেন, তবে এই প্রকল্পগুলি আমরা চেষ্টা করবো যেগুলি আমরা শর্ট টার্মের জন্য নিয়েছি সেই দ্রুত বাস্তবায়ন করার জন্য। ইতিমধ্যেই কিন্তু আমার প্রায় 1 বছর 7 মাস হয়ে গিয়েছে, যদি আমার হায়াতের মাথা রাখে, আপনাদের সহযোগিতা থাকে, যদি আমার কার্যকাল শেষ করতে পারি, তবে আমি আশা করি যে সমস্ত প্রজেক্টগুলি আমরা শর্ট টার্মের জন্য নিয়েছি সেই কাজগুলি আমরা ইনশাআল্লাহ দ্রুত শেষ করতে পারবো। আমি সিটি রিজন অর্থাৎ এশিয়ান ব্যাংকের সহযোগিতায় যে প্রজেক্টটা আমরা